হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রীতি ব্লগে তোমাদের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছে তাই দেখো আমরা চলে এসেছি এই দেখো একটা দিদি এই দিদিটা খুব ভালো স্কুলের আমাদের খুব ভালোবাসে দেখো সবাই খিচুড়ি খেতে বসে গেছে আর আমাদের এখন খিদে পাইনি তাই আমরা এখন খাবো না একটু পরে খাবো দেখো সবাই খাচ্ছে কেউ রোদে বসে খাচ্ছে আর কেউ ছায়ায় বসে বসে খাচ্ছে ভীষণ মজা নিচ্ছে ওরা দেখো সবাই খাওয়া শুরু করেছে এই দেখো একটা বাচ্চা কি কিউট এই যে একটা বৌদিমণি দেখো তোমাদের হাই বলছে এই দেখো আর অনায় দেখো ও ফোন দেখতেই ব্যস্ত পাশে যেটা ফ্রেন্ড দাঁড়িয়েছি সেই দিক ওর একটু লক্ষ্য নেই অবশেষে আমরা খেতে বসে গেছি এইটা অনেক তোমাদের হাই বলছে এই যে আবার বলে হ্যালো আমাদের সামনে প্লেট চলে এসেছে আমরা এখন খিচুড়ি খাব এই দেখো খিচুড়ি দিয়েছে আর তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট অনয় বলছে না 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 আমি বাঁধাকপির ঘন্ট নেবো না তাও ওকে জোর করে দিয়েছে বলে মা তুমি তুলে নাও ঠিক আছে থাকুক না পরে নিচ্ছি আর খিচুড়িটা না ভীষণ ভীষণ গরম ছিল টেস্ট ছিল দারুন ছিল খিচুড়িটা কিন্তু গরম ওইটুকুনি খেতে পারছি না আর একটু দিয়ে গেলো মানে দিয়েই যাচ্ছে আর অনেক খিচুড়িটা নাড়াচাড়া করে দিলাম কারণ গরম তো না হলে আর খেতে পারবে না আর আমি দেখো ফু দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে খাচ্ছি ফু দিচ্ছি আর খাচ্ছি দিচ্ছি আর খাচ্ছি খুব টেস্ট অবশেষে মিষ্টি এই দেখো আর আমরা এই অনুষ্ঠান শেষ করে একটু কলেজ মাঠে গেলাম দেখলাম ওখানে পুষ্য প্রদর্শনীর মেলা হচ্ছে দেখো খুব সুন্দর নিশ্চয়ই তোমরা খুব মজা পাবে এটা দেখে ফুল নানা রঙের ফুল নানা রকমের ফুল আর অনেক গাছ প্রথমে গাছ দিয়েই শুরু করি এই দেখো কত সুন্দর সুন্দর গাছ আমি না একটা গাছেরও নাম জানি না গো মনে হচ্ছে সুপারি কোনোটা নারকেল কিন্তু জানি না সঠিক বলতে পারবো না তোমরা জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো কমলালেউ গাছ কি দারুন এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে পুরো কুলের মতো ধরে আছে দেখো দারুণ লাগছে এ দেখো স্ট্রবেরি স্ট্রবেরিগুলো খুব বড় বড়ো তো বলছে মা আমি স্ট্রবেরি খাবো স্ট্রবেরি খাবো ও দেখেই কমলালেবু গাছগুলো বেশি ভালো লেগেছে কি সুন্দর ধরে আছে এটা সবেদা গাছ এই যে নানা রকম গাছ আছে কোনোটা ক্যাকটাস কোনোটা ফণিমনসা এইগুলো আছে এই যে এটা বেগুন ধরেছে দেখেছ ছোট্ট একটা গাছে ওটা বিনস ওই যে বেগুনও তো তৃতীয় পুরস্কার পেয়ে গেছে এটা টমেটো এই যে ফুল চলে আসলো এগুলো সব মনে হয় কাগজ ফুল কি সুন্দর এগুলো পাতাবাড়ি গাছ দ্বিতীয় পুরস্কার পেয়েছে গাছটা এই যে আরেকটা গাছ দেখেছ এটা প্রথম পুরস্কার পেয়েছে কি সুন্দর গাছটা এই দেখো ফুল গাছ চলে এসছে সব ফুল বেশিরভাগ ফুলের নেই না আমি নাম জানি না কিন্তু ফুলগুলো দারুণ দেখো নানা রঙের নানা রকমের ফুল দেখতে পাচ্ছ কি সুন্দর কোনোটা তৃতীয় পুরস্কার পেয়েছে কোনোটা প্রথম পুরস্কার কোনোটা দ্বিতীয় এই দেখো এটা কি ফুল বলো তো এটা মাছি গাদা ফুল আমি এই প্রথম দেখলাম মাছি গাদা ফুল তোমরা কি কখনো দেখেছো থাকলে কমেন্ট করে জানিও ফুলগুলো সত্যি খুব সুন্দর এরকম সাদা গোলাপ এটা পিঙ্ক কালার গোলাপ মানে নানা রঙের গোলাপ আছে দেখো কোনো বড় বড় গাঁদা ফুল ফুটে আছে মনে হচ্ছে টপটা ধরেই নিয়ে চলে আসি বাড়িতে গাছে মানে গাঁদা ফুল গাছের না পাতা দেখা যাচ্ছে না শুধু ফুল ফুটে আছে দারুন দারুন তোমরা নিশ্চয়ই মজা পাচ্ছ ফুলগুলো দেখে দেখো কি সুন্দর এটা একটা ডা ডালিয়া ফুল প্রচুর ফুল ওখান থেকে না আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর ফুল আমার এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রথমে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও আমি জানি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বাই তোমরা সবাই ভালো থেকো